ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে 4.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। দোষিত শিশুটিকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষিত শিশুটির বাবা রাশেল শেখ জানান, রবিবার দুপুরে স্থানীয় অন্য শিশুদের সাথে তার মেয়ে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী বাড়ির অটোচালক 55 বছর বয়সী আব্দুল হাই মল্লিক নামের এক ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে তার শিশু কন্যাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবা মাকে ঘটনাটি জানালে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে রাতে ধর্ষকের বাড়িতে সালিশ বসে। সালিশে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, মোহাম্মদ উসমান, রুবেল সহ স্থানীয়রা। সালিশে ধর্ষককে বকাঝকা করে ক্ষমা চাইতে বলা হয় এবং বিচার না করে উল্টো তাদের গালিগালাজ করা হয় বলে জানান শিশুটির পিতা রাশেল শেখ। শিশুটির উপর যে পাশবিক নির্যাতন করা হলো তার কোনো বিচার না করে উল্টো ধর্ষককে ক্ষমা করে দেবার কথা জানান সালিশকারীরা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিতে এবং থানায় অভিযোগ জানাতে বাধা প্রদান করা হয় বলে রাশেল শেখ অভিযোগ করেন। পরবর্তীতে শিশুটির অবস্থা খারাপের দিকে গেলে তাকে সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল আনুমানিক 2টার দিকে আমার মেয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, ঠিক আছে। ওই সময় আমাদের বাড়ির পাশের আব্দুল হাই নামে উনি আমার মেয়েকে ডাক দিয়ে বিস্কুট চকলেটের লোভ দেখিয়ে ডাক দিয়ে মনে করেন ঘরের ভিতরে নিয়ে গেছে, নির্যাতন করছে, ঠিক আছে। হাসপাতালে আসার সময় মনে করেন যে আমার বাধা দিছে চেয়ারম্যানের লোকজন, হাসপাতালে আসতে দেবে না, বলছে যাওয়া এটা আমরা আবার কী করে দেবেন, ঠিক করে দেবেন, এটা সমস্যা নেই। এখন আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আমার মেয়ের মতো বাংলাদেশে আর কোনো এই এত শিশু 4.5 বছর বয়স কেবল ভাই আমার মেয়ের, এতটুকু শিশুর উপর যদি এইরকম নির্যাতন হয়, এই ধরনের নির্যাতন যাতে না হয় আমি সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কালকে আমার মেয়ে দুপুরে খেলতে গেছিল, পরে আব্দুল ভাই উনি একজন মুরব্বী মানুষ আর কীভাবে এটা করলো, আমার আমার দুধের বাচ্চারা কীভাবে নিয়ে নির্যাতন করলো আমি এটার বিচার চাই। আমার এত টুক একটা বাচ্চা এখনো মানে দুধের বাচ্চা, সে কী বোঝে? তারে একবার এর আগে একবার ডেকে নিয়েছে, আমি বুঝতে পারি তারা নিয়ে আইছি। আমি লজ্জায় আমি কারোর কাছে কিছু বলি নেই, আমার মা জানতো আর আমার স্বামী জানতো। তারপরে আবার এইবারও আবার উনি এরকম করে নিয়েছে, আশেপাশের মানুষ টের পাইছে, তারাও বুঝছে, আমার মেয়ে সব বলছে আমার কাছে, সবই বলে দিছে আইসে সে। এখন আমি তার শাস্তি চাই, যা এর অপরাধ যাতে আর কোনোদিন না করতে পারে। অভিযুক্ত অটোচালক আব্দুল হাই মল্লিক ঘোষণাপত্রে পলাতক রয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী একটি মহল জোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।